আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে ইটালি ভাই, ইটালি ভাই, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। অনেকেই গতকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস এবং ইটালির রাষ্ট্রপতি মাতারেল্লা, তার একটা ছবি একসাথে সেইটা শেয়ার করছেন আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে। তো জানতে চাইছেন যে মনে হয় ইটালিয়ান অ্যাম্বাসার যে পেজ আছে সেখানে এটা গতকাল পোস্ট করছে যে বাংলাদেশের সাথে এখন সম্পর্ক হয়তো বা ভালো, বা ভিসা প্রত্যাশীরা আশা করতেছে। তো এই প্রসঙ্গে কিছু বলেন। আর কথা বলবো আজকে বিএফএস গ্লোবালের খোলা, সেখানকার অবস্থা, এবং বাংলাদেশে যে সেদিন একটা কি বলে প্রতিবাদ কর্মসূচি হয়েছে সেখানে সেনাবাহিনীর কিছু কথা এখানে তুলে ধরবো। বাংলাদেশ সেনাবাহিনী সেদিন আন্দোলন বা প্রতিবাদ কর্মসূচির ভিতরে এসে তারা একটা কি বলে প্রেস নোট বা একটা তাদের মানে ভাষ্য, এই যে আমার এখানেই দেওয়া আছে, বলতেছে। তো আসলে কি বাংলাদেশিরা যারা আন্দোলন করতেছে ম্যাক্সিমামই চেষ্টা করতেছে যারা ভিসা প্রত্যাশী তারা ভিসা পাওয়ার জন্য, তো এইটার সাথে আমাদের সেনাবাহিনীও একমত। তারা কিন্তু তাদের কথা বলতেছে যে আপনাদের দাবি দাবা সব তারা আগামী এক সপ্তাহের ভিতরে কি বলে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অ্যাম্বাসির সাথে কোনোভাবে সহযোগিতা করা যায় কিনা সেগুলা তারা দেখবে বা চেষ্টা করবে। অবশ্যই আমি ধারণা করি, অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন সেনাবাহিনী কি পারবে। হ্যাঁ পারবে, সেটা হলো তাদের কাছে অনুরোধ করার জন্য ইটালিয়ান অ্যাম্বাসিতে যেন পাসপোর্টগুলো দিয়ে দেওয়া যায়। এবং আপনাদের একটা কথা বলি, সেটা হলো সেনাবাহিনী বা প্রধান উপদেষ্টা বা সব কিছুই চেষ্টা করতেছে, সবাই মিলাই চেষ্টা করতেছে। যতটুকু শুনছি এই চার মাসের ভিতরে প্রথম জুন জুলাই আগস্ট গত বছর যারা পাসপোর্ট আটক আছে ভিসাপ্রাপ্ত বা ভিসা জাল বা যেভাবে হোক ফেরত দেওয়ার, তো সেগুলা এই 15 থেকে 1 মাসের ভিতরে আপনারা পেয়ে যাবেন, 15 দিনের ভিতরে পেয়ে যাবেন। আমি যতটুকু জানছি বিএফএস গ্লোবাল থেকে বলছে যে খুব তাড়াতাড়ি পাসপোর্ট ফিরে দেওয়ার মানে যেগুলো জুন জুলাই আগস্ট সেগুলো সর্বপ্রথম, এবং যারা এখন জমা দিতেছেন এই যে 2024 সালে তারাও কিছু কিছু এটার সাথে ভিসা পাবেন, এবং পর্যায়ক্রমে আগস্টের পর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর যতগুলো জট আছে পর্যায়ক্রমে সব পাসপোর্টগুলো আগামী 4 মাসের ভিতরে সত্যিই দিয়ে দিবে। অনেকে আমার কাছে প্রশ্ন করছেন যে ভাই বিএফএস গ্লোবালে, হ্যাঁ বিএফএস গ্লোবালে দেখেন আজকে পাসপোর্ট জমা নিতেছে, বিএফএস গ্লোবালে আজকে প্রচুর পরিমাণ পাসপোর্ট জমা নিছে, 3 জায়গায় ঢাকাতে প্রচুর, প্রায় 100 রূপে মানে যেগুলা গতকাল বন্ধ ছিল সেগুলারও আজকে আসতে বলছে, মোটামুটি পাসপোর্ট জমা নিতেছে। আর ডক্টর মাহমুদ ইউনূস এবং ইটালির প্রধানমন্ত্রীর যে ছবিটা ইটালিয়ান অ্যাম্বাসি তার পেজে দিছে পোস্ট করছে গতকাল, সেটা হলো মে মাসের 16 তারিখের, খুব সম্ভবত যাই হোক এপ্রিল মে মাসে যে তারিখে থাকুক এখনকার নতুন না। তবে আশা করি জাতিসংঘে যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে ইটালির প্রধানমন্ত্রী মেলোনি সরকারের সাথে কথা হয়, তবে আমার আশা খুব শীঘ্রই 2025 সালে যারা আবেদন করবেন তাদের জন্য ভালো কিছু থাকবে ইনশাল্লাহ, এবং যারা এখন পাসপোর্ট জমা আটকা ভিসা দিচ্ছে না বা যেভাবেই হোক সকল সমস্যা সমাধান হবে, তবে ধৈর্য ধরতে হবে। কারণ হলো একদিনেই কোনো সমস্যা সমাধান হয় না, আপনারা মনে করেন না যে একদিনে সমস্যা, ইনশাল্লাহ ধৈর্য ধরেন। আমার মনে হয় মানে আমি জানি না, এটা যে কোনো সব সূত্র থেকেই খবর পাইতেছি, বিএফএস গ্লোবালে যারা কাজ করতো তারা এখন সবাই ভয় পেয়ে গেছে। তারা যে বাংলাদেশি না এটা আপনারা সবাই জানেন, এখন সবাই জানেন, কিন্তু এই ভিসা দেওয়ার ব্যাপারে তারা যে দুর্নীতি করছে সেই ব্যাপারে এখন তারা ভীত। এখন তাদের কাজ একটাই, এখন এই যে ইটালিয়ান অ্যাম্বাসির যে নির্দেশনা সেইভাবে কাজ করা, আগের মতো আর 2 নম্বরই 6 নম্বরই এখন আর বাংলাদেশে হবে না। আপনারা নিশ্চিত থাকেন আগামীর ভবিষ্যৎ ইটালিতে যারা আসতে চান, যারা নোলস্তাজম পাবেন অরিজিনাল, তাদের ভিসা ইনশাল্লাহ হবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।